हेलो, वेलकम यू ऑल टू अ ब्रांड न्यू एपिसोड ऑन वी फूडी। वेल, मी योर होस्ट अरुण आवा। अच्छा, आज के आमी प्लान करेछिलाम जे कोथाओ एकटा निये जाबो आपनादेरके, जेहेतु दुर्गापूजा आसछे एकेबारे दोरगोड़ाए। तो सेक्षेत्रे आपनि कोथाय जेते पारेन? बेस्ट टक अफ द टाउन एई मुहूर्ते किन्तु सल्ट लेकेर शांघाई, आर एई मुहूर्ते आमी रयेछि शांघाईते। চলো তাহলে একটুখানি ঘুরে দেখি আমরা সাংহাইয়ের ইন্টেরিয়র আর তার সঙ্গে টেস্টটা কেমন। চলো না একবার ট্রাই আউট করি। এটা হলো গিয়ে সল্টলেক সাংহাইয়ের একটি প্রাইভেট এনক্লোজার। দেখতেই পাচ্ছেন চারজনের টেবিল সেট আপ রয়েছে, অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, বেশ আই সুদিং, অ্যাট দ্য সেম টাইম ইটস ভেরি কালারফুল। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন চেয়ার অ্যান্ড টেবিলের, তো সব মিলিয়ে বেশ জমে জমজমাট। এখানে কিন্তু আপনি যে কোনো রকম পার্টি আপনি এখানে সেলিব্রেট করতেই পারেন। সেটা হতে পারে কোনো প্রাইভেট পার্টি, লাইক বার্থডে পার্টি, অ্যানিভার্সারি। ইজ এ ভেরি হার্ডলি 15-20 মানুষজন, 15-20 জনকে নিয়ে আপনি যদি কোনো একটা পার্টি করতে চান সেটা আপনি এখানে করতে পারেন। ডক্টর্স মিট হিসাবে ওনারা বলছেন যে ডক্টর্স মিটও এখানে করা যেতে পারে, সেটার জন্য এখানে ফুল সেট আপ লাগানো রয়েছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ সাংহাই সল্ট লেক ক্যান বি ইওর আইডিয়াল ডেস্টিনেশন ফর এনিথিং ইউ ওয়ান্ট টু সেলিব্রেট। সব দেখতেই পাচ্ছেন প্রচুর কিছু টেবিলে চলে এসছে। এবার একটু একটু একে একে করে স্বাদ নিতে হবে, মানে স্বাদ নিয়ে জানাতে হবে আপনাদেরকে যে এক্স্যাক্টলি কোনটা কীরকম খেতে। সো সবার আগে নামগুলো আমি বলে ফেলি এক এক করে। হ্যাঁ, এটা হচ্ছে বারবিকিউ পোক স্পেয়ার রিবস, বার্নট গার্লিক ফ্রাইড রাইস, ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম, সিজলিং ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম। এটা হচ্ছে লাগজাগাই চিকেন স্যুপ, টাকরাই চিকেন, লাস্ট হচ্ছে বুলগোবি চিকেন। সো আই এম গোনা স্টার্ট উইথ লাগজাগাই চিকেন স্যুপ। হিয়ার ইট ইজ। দেখতে এটা বেশ হেভি চিকেন রয়েছে, অফকোর্স ইয়েলো ইন কালার, ইটস ভেরি ফেস্টিভ, লুকটা ইজ ভেরি ফেস্টিভ, যেহেতু ইয়েলো অ্যান্ড গ্রিন কম্বিনেশন উপরে রয়েছে, সো ইটস লুকস ভেরি কালারফুল। So it's time to give a stir and to taste. Coconut milk diye toiri, chicken eater bolte eta coconut er flavor ache. It's so very yum. First of all, this soupy je portion ta seta. And now I'll have to tell you ne ki ki ache. It contains carrot, then er moddhe royeche pak choy, to royeche dekhtei pacchi ekhane pak choy. আর এখানে রয়েছে চিকেন ওয়েজেস, ইটস ইয়াম, মাসে পাকচয়, মাটনস, চিকেন ওয়েজেস, ক্যারটস অ্যান্ড নুডলস। কথা কি বলবো, জাস্ট খেয়েই যাচ্ছে তখন থেকে। ওয়েল, এবার একটু নেক্সট যা যা অপশন আছে সেগুলোতে ট্রাই আউট করি। টাকরাই চিকেন এবার আমার সেকেন্ড রাউন্ডে। সো ওখানে কী কী আছে সেটা বলার আগে ইটস বেটার টু সি ভেরি ক্লোজলি। টাকরাই চিকেন রয়েছে এখানে, এখানে ইনগ্রিডিয়েন্টস, এখানে থাই হার্বস রয়েছে, স্পাইসেস রয়েছে, দেন এখানে করিয়েন্ডার লিক রয়েছে, এটা জাস্ট গার্নিশিংয়ের জন্য, এখানে গ্রিন চিলিস রয়েছে, এখানে লেমন লিভস কিছু আমি দেখতে পাচ্ছি, কাফির লাইম, আর এটা আমি টেস্ট করবো যখন তখন আমি বুঝতে পারবো এক্স্যাক্টলি। ওয়েল, ইটস টাইম টু টেস্ট নাও। টাকরাই চিকেন চলে এসছে, সো এর মধ্যে প্রচুর থাই হার্বস আছে, এখানে চিলিজ আছে, সো লেটস চেক আউট যে এক্স্যাক্টলি এটা কতটা সুইট, নাকি একটু ঝালঝাল, না একটু অন্য কোনো টেস্টের।
সো উপরটা যখন আমি ঢোকাচ্ছি তখন দেখতে পাচ্ছেন একটু প্রেসার দিয়ে আমাকে ঢোকাতে হচ্ছে, মানে ফোর্কটা উপরের ক্রাস্টটা যখন প্রথম মনে হচ্ছে তখন বেশ একটু স্ট্রং লাগছে। আর ভিতরে চিকেন রয়েছে অফকোর্স, এবার সেটাকে আমি টেস্ট করে দেখি। উপরের কোটিংটা বেশ ক্রিস্পি, একটা সুইট ফ্লেভার রয়েছে, যেমন একটা সুইট টেস্ট আছে। আর ট্যাঞ্জি, ইফ ইউ টক অ্যাবাউট ট্যাঞ্জিনেস, তো এখানে কোনো ট্যাঞ্জি ব্যাপারটা কোনো কিছু নেই। যারা একটু সুইট পছন্দ, যাদের একটু সুইট টুথ রয়েছে, যারা একটু পছন্দ করেন একটু মিষ্টি স্বাদের যদি কোনো খাবার হয় তাহলে খুব ভালো হয় চাইনিজে। সো দ্য ফ্রাইড চিকেন উইল বি দি বেস্ট গো ফর ইউ। সো পোক আমার ভীষণ ভালো লাগে, তো সেই কারণে পোকটা বেশিক্ষণ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার চেয়ে ইটস বেটার যে প্লেটে চলে আসুক আর একটুখানি টেস্ট করে তাহলে আপনাদেরকে বললে পরে আই এম শিওর যে আপনাদের অনেকটা বেশি সুবিধে হবে। যে সাংহাইতে আসলে পরে পোকের কোন আইটেমটা, মানে কোন ডেলিকেসিটা আপনাকে মাস্ট ট্রাই করতে হবে, ঠিক আছে? সো আই উড আস্ক সামওয়ান টু সার্ভ ইট। Oh my, my God, I'm supremely excited to see. Khabo. Pok emnitei bhalo lage. Aro bhalo hoy keno jane, jokhon eto mota ekta chorbi layer first e apnar mukhe jay. Jara পোক প্যাট পছন্দ করেন, আমার মতন যারা পোক এমনি পছন্দ করেন, এটাও খুব বেশি ঝাল নেই স্টার্টের জন্য। এটা জাস্ট অ্যামেজিং, অ্যামেজিং। বেস্ট স্টার্টার, প্লিজ সাংহাইতে আসতে পরে আপনি বারবিকিউ পোক রিবসটা মাস্ট ট্রাই করবেন, ইটস অ্যামেজিং স্টার্টার। যারা একটু পোর্কের দিকে ইনক্লাইন্ড আমার মতো, সো খেতে হবে, আরও অনেক কিছু আছে, চলো নেক্সট আমি কী ট্রাই আউট করছি দেখি। সো ফাইনালি প্রচুর স্টার্টার খাওয়া হয়ে গেছে, মেইন কোর্সের দিকে একটুখানি ঝাঁপিয়ে পড়তে হবে। তো সেইখানে মেইন কোর্স রয়েছে, এখানে বান্ড গার্লিক ফ্রাইড রাইস রয়েছে, এখানে ফুলকপি চিকেন রয়েছে। এবার দুটোকে আমি প্লেটে নিচ্ছি, নিয়ে দেন আই এম গোয়িং টু ট্রাই ইট আউট। ইটস বান্ড গার্লিক ফ্রাইড রাইস অ্যান্ড ফুলকপি চিকেন চলে এসছে। এবার সবার একটুখানি ফ্রাইড রাইস জাস্ট এমনি আমি ট্রাই আউট করি। আমি খাচ্ছি বুলগোগি চিকেন, বান্ড গার্লিক ফ্রাইড রাইস মাই ফেভারিট, আচার সঙ্গে বুলগোগি চিকেন। সো ইয়া, হিয়ার উই গো। এটার মধ্যে একটু ঝাল ব্যাপারটা রয়েছে, ইটস নট দ্যাট ভেরি ভেরি কি বলবো ক্যানজি ও সামথিং লাইক, ইটস নট দ্যাট অনলি, বাচ্চারা খেতেই পারবে, আরামসে খেতে পারবে। এটার মধ্যে অত বেশি ঝালের ব্যাপারটা নেই, মিষ্টি ব্যাপারটা একটু বেশি আছে, ঝালটাও আছে, দুটোকে আপনি আলাদা ভীষণভাবে ব্যালেন্স রয়েছে এখানে। আর যদি আমি বলি বান্স গার্লিক ফ্রাইড রাইসের কথা, তাহলে এখানে গার্লিকের ফ্লেভারটা, যারা গার্লিক প্রচণ্ড ভালোবাসেন তারা কিন্তু বান্স গার্লিক ফ্রাইড রাইস লাইক মি অবশ্যই চাই। ফাইনালি এবার শেষ পদের মিষ্টি, মানে হচ্ছে হট ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম। আর এটা তো ভীষণ সুন্দর, প্রথমে আমি বলে দিই যে যখন ভিডিওতে আপনি অলরেডি দেখে ফেলেছেন যে এটা সিজনার হিসেবে এটাকে সার্ভ করা হয়েছিল, হয়ে গিয়েছিলো চারিদিকে। বাট ইয়েস, যেহেতু শেষ পাতের মিষ্টি আমি বললাম তখন এখন ধোয়াটা নেই। আর এবার দেখতে তো ভীষণই সুন্দর লাগছে, এবার একটুখানি আমি জাস্ট টেস্টটা করে ফেলি। হ্যাঁ, yeah,
So just second round. যেটা আমি খেয়ে বুঝতে পারলাম এর মধ্যে ওয়ালনাট রয়েছে, নানা রকম জালাপাপ আইসক্রিম, ভ্যানিলা, তারপরে এখানে চকলেট সস দেওয়া আছে। তো সব মিলিয়ে ভীষণ অন্যরকম একটা টেস্ট দিচ্ছে যে এই মুহূর্তে এটা মুখের ভিতরে যাচ্ছে রিয়েলি, মানে এটা যেটা মুখে দেওয়ার পরে যে ফিলটা আসছে সেটা রিয়েলি ইটস ভেরি টাফ টু শেয়ার রাইট অ্যাট দি মোমেন্ট, কারণ আমি যেভাবে এক্সপ্রেস করতে পারছি সেটা আপনাদের বোঝানোর চেষ্টা আমি করছি। বাট ইয়েস, মুখে দেওয়ার পরে যেটা আপনি ফিল করবেন দ্যাট ইজ ইটস ভেরি সফট, যেহেতু আইসক্রিমটা ঠান্ডা অ্যান্ড এটা গরম, দুটোর মধ্যে অদ্ভুত একটা কম্বিনেশন, আর এত রিফ্রেশিং লাগছে গলায়। আই এম শিওর যে পুজোর দিন যদি আপনি আসতে চান ইউ ক্যান ড্রপ ইন টু শাংহাই অ্যান্ড অফকোর্স ডু ট্রাই দিস, ইটস আ মাস্ট ট্রাই। বাঙালির শেষ ভাতের মিষ্টি বলতে একটু তো স্বাদ বদল করা যেতেই পারে। ও কত কি খাবো বলুন তো, আবার একটা ড্রিঙ্ক চলে এসছে, ইটস নেমড অ্যাজ শাংহাই সানরাইজ। মিন্ট লিভস আছে, প্রচুর আইস আছে, এবার টেস্টটা করে দেখি। ফ্রুটি ফ্লেভার বাট ঠিক চেনা চেনা লাগছে, বুঝতে পারছি না। সো ফাইনালি অনেকক্ষণ খাবার পরে এবার আমি ফিগার আউট করতে পারলাম এর মধ্যে লেমনের রয়েছে অ্যান্ড মিক্সড ফ্রুটের একটা ফ্লেভার আছে। এবার বাকিটা তো আপনি এসে খেলে পরে আপনি আরও টেস্টটা পাবেন। আমার পুজো কিন্তু সর্টেড, হ্যাঁ, মানে একটা দিন বেড়ে গেল যে এক্স্যাক্টলি কবে আমি সাংহাইতে আসছি। যদি আপনি আসতে চান তো অফকোর্স ইউ ক্যান কাম ডাউন, আর এরকম সমস্ত এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বি ফুডিং।